ওয়েলকাম টু ট্র্যাভেল গল্প। আমি ঝুমা। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে তাইওয়ানের শেষ পর্ব শেয়ার করতে চলে এসেছি। যারা আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করছো, তাদের কাছে অনুরোধ থাকলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবার জন্য। প্রথমে আমরা ট্রেনে করে চলে যাই তাইপেই শহরের একটা বিশেষ আকর্ষণীয় জায়গায়। তারপর আমরা ট্রেন থেকে নেমে উপরে উঠে যাই, যেখান থেকে ওই বিশেষ জায়গাটাকে খুব ভালোভাবে দেখা যাবে। ক্রমশ আমরা এগিয়ে যেতে থাকি সেই বিশেষ জায়গাটাকে দেখার জন্য। প্রচুর লোকের ভিড় হয়ে থাকে ওই বিশেষ জায়গাটাকে দেখার জন্য। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ, আমি তাইপেইর 101 বিল্ডিং এর কথা বলছি। এটা তাইপেই শহরে খুবই আকর্ষণীয় একটা জায়গা। বহু লোক এখানে এই বিল্ডিংটাকে দেখতে আসে, সেজন্য আমিও দেখতে এসেছিলাম আর কিছু ফটো তুলেছিলাম মুহূর্তটাকে ধরে রাখার জন্য। বাইরে থেকে এই বিল্ডিংটা দেখতে ছিল খুবই সুন্দর। আমরা কিছুক্ষণ বাইরে থেকে এই বিল্ডিংটাকে দেখলাম, তারপর আর দেরি না করে আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকে গেলাম বিল্ডিং এর ভিতরে যাবার জন্য। এরপর আমরা এসকেলেটর নিয়ে উপরে উঠতে থাকি লিফট নেবার জন্য। উপরে ছিল নানান ধরনের দামি দামি ব্র্যান্ডের দোকান, যেখানে আমরা কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম। কিন্তু আমাদের মন পড়েছিল কখন আমরা ওই বিল্ডিং এর উপরে উঠব, সেই জন্য আমরা ক্রমশ এগিয়ে যেতে থাকি লিফটের দিকে। তারপর আমরা উঠে পড়ি 5 স্টোরিতে, যেখান থেকে লিফট নিয়ে আমাদের উপরে যেতে হবে। আমরা এইখান থেকে টিকিট কেটে নিই উপরে ওঠার জন্য। তোমরা দেখতেই পাচ্ছ কত মানুষ লাইনে দাঁড়িয়ে রয়েছে অপেক্ষা করছে। এখানে একটা তালিকা দেখা যাচ্ছে, যেটা কিনা পৃথিবীর উঁচু উঁচু বিল্ডিং গুলোর ছবি আর উচ্চতা দেয়া রয়েছে, আর মডেলও বানিয়ে রেখেছে এই তাইপেই বিল্ডিং এর। জায়গাটা খুবই সুন্দরভাবে সাজানো ছিল, যাতে টুরিস্টদের খুব আকর্ষণীয় লাগে। আমরাও জায়গাটাকে খুব এনজয় করেছিলাম। এখানে রয়েছে ফটো বুথ, যেখানে দাঁড়িয়ে এই তাইপেই বিল্ডিংটার ছবির সাথে নিজের ছবিটাকে তোলা যায় আর সারা জীবনের জন্য এরকম একটা স্মৃতিকে ধরে রাখা যায়। তবে তার জন্য দিতে হবে তোমাদের এক্সট্রা পয়সা। তারপর আমরা আস্তে আস্তে চলে যাই লিফটের কাছে। তারপর আমরা উঠে পড়ি পৃথিবীর সবচেয়ে দ্রুততম লিফটে। খুব অল্প সময়ের মধ্যেই এই লিফট আমাদের পৌঁছে দেবে 101 এর 89 স্টোরিতে। খুবই দ্রুত গতিতে লিফটটা উপরে উঠে যেতে থাকে। মাত্র 37 সেকেন্ডে আমরা পৌঁছে যাই 89 ফ্লোরে। তারপর আমরা 89 ফ্লোরে নেমে আস্তে আস্তে করে জায়গাগুলো দেখতে থাকি। উঁচু থেকে দাঁড়িয়ে নিচের শহরটাকে কিরকম দেখতে লাগে তা এইখানে দাঁড়িয়ে দেখলে তবেই বোঝা যায়। তখন বেশ সন্ধে হয়ে এসেছিল, তাই শহরে সব লাইট গুলো জ্বলে গিয়েছিল। উপর থেকে নিচের শহরটাকে দেখতে
খুবই সুন্দর লাগছিল। তাই কিছুক্ষণ আমরা দাঁড়িয়ে থেকে এই দারুণ দৃশ্যটাকে দেখতে থাকি। ওখানে কিছু মেশিন রয়েছে যার দ্বারা তুমি আরো ভালোভাবে দেখতে পারবে নিচের শহরটাকে। তারপর আমরা আস্তে আস্তে করে এগিয়ে যেতে থাকি। সঙ্গে আমরা কালেক্ট করে নিই আমাদের ফটো। ওখানে রয়েছে নানান ধরনের খাবারের দোকান যেগুলো তোমরা কিনতে পারো। এরপর আমরা আস্তে আস্তে করে এগিয়ে যেতে থাকি। কিছুক্ষণ বাদে আমরা দেখতে পাই একটা বিশাল আকারের বল, যেটা কিনা চারদিকে দড়ি দিয়ে ঝুলিয়ে দেয়া হয়েছে। আর এই বলটার একটা বিশেষ কর্ম ক্ষমতা রয়েছে। কোনো কারণে যদি ভূমিকম্প হয় কিংবা টাইফুন হয়, তাহলে এই বিল্ডিংটা যাতে কোনোভাবে বেঁকে না যায়, তার জন্য এই বলটা এই বিল্ডিংটার ভারসাম্য বজায় রেখেছে। কিভাবে এই বল এই বিল্ডিংটার ভারসাম্য বজায় রেখেছে সেটা স্ক্রিনে দেখানো হয়েছে, তোমরা ডিটেলসে দেখে নিতে পারো। যদিও এর ভাষাটা ছিল লোকাল ল্যাঙ্গুয়েজে, তবে ইংলিশেও লেখা ছিল, যেটা দেখে আমার মনে হলো যে এই বলটার একটা বিশেষ ক্ষমতা রয়েছে বিল্ডিংটাকে ধরে রাখার জন্য। ২০১৫ সালে এই শহরে এক বিশাল টাইফুন ঝড় এসেছিল। সেই সময় এই বল কিভাবে এই বিল্ডিংটাকে রক্ষা করেছিল তার ভিডিও তুলে রাখা হয়েছিল, সেটাই আমি তোমাদের সাথে কিছুক্ষণ বাদে শেয়ার করছি। দেখো, এই ভিডিওতে দেখানো হয়েছে যে টাইফুনের সময় বলটা কিরম ভাবে নড়ছিল। তারপর আমরা এগিয়ে যেতে থাকি অন্যান্য জিনিস দেখার জন্য। আমরা জানি সমুদ্রের নিচে রয়েছে নানান ধরনের কোরাল, আর সেই কোরালগুলোকেই এখানে তাদের সৌন্দর্যের মাধুরী মিশিয়ে খুব সুন্দরভাবে এখানে সাজানো হয়েছে, যেগুলো দেখলে চোখ ফেরানো যায় না। এই অপূর্ব সুন্দর কোরালগুলোকে তোমরা কিনতেও পারো, তবে এগুলো ছিল খুবই এক্সপেন্সিভ। আমি নানান সময় নানান ধরনের কোরাল দেখেছি, তবে এগুলো ছিল সত্যি খুবই সুন্দর, যেগুলো এর আগে আমি কখনোই দেখিনি। তবে তোমাদের যে এই জিনিসগুলো কিনতেই হবে তা নয়, তোমরা সেগুলোকে দেখতেও পারো, কারণ এগুলো সত্যি একটা অদ্ভুত সৃষ্টি। এইভাবে আমরা ঘুরতে ঘুরতে নানান জিনিস দেখতে থাকি। সমুদ্রের নিচে যেমন মণিমুক্ত প্রবাল থাকে, ঠিক সেরকমই এই মণিমুক্ত প্রবাল দিয়ে যেন এই জায়গাটাকে সাজানো হয়েছে, যা কিনা আমাদের চোখকে একদম ভরিয়ে দিয়েছিল। তোমরা যদি তাইপেইর 101 বিল্ডিং ভিজিট করতে আসো, তাহলে অবশ্যই এই জায়গাগুলোকে মিস করো না। তারপর আমরা আস্তে আস্তে করে লিফট নেবার জন্য এগিয়ে যেতে থাকি। তারপর আমরা লিফট নিয়ে নিচে নেমে যেতে থাকি। ঠিক একই গতিতে লিফটটা আবারও নিচে নেমে যায়। তারপর আমরা বেরিয়ে যাই এক্সিট গেট দিয়ে।
প্রত্যেক দিন কত লোক এই 101 এ ভিজিট করে তার একটা নম্বর এখানে দেয়া রয়েছে। আর এইভাবেই শেষ হয়ে গেল আজকে আমার টাইপে 101 এর ভিডিও। আশা করি বন্ধুরা আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর শেয়ার করো, সঙ্গে কমেন্ট করতে ভুলো না। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা হাসি খুশি থেকো।